সত্যি করে একটা কথা বলো তো, আমি কি আজকে তোমাকে এর আগে কোথাও দেখছি? কোথায়? কোথাও মানে রাস্তাঘাটে কোথাও? রাস্তায় কিভাবে দেখবো, আপনি ফকির নাকি? হ্যাঁ তাই তো, তাহলে অন্য কোথাও? অন্য কোথাও মানে কি? রেস্টুরেন্টে? তুমি কি ভাবছো আমি রেস্টুরেন্টে এসে এসব করি? আমি কিন্তু ওসব করার মানুষ না। তুমি একটু সিরিয়াস হবা? সিরিয়াস বলো। শোনো, তোমার সাথে আমার সম্পর্কটা কিভাবে হয়েছে? রং নাম্বারে তুমি আমাকে ফোন দিয়ে জ্বালায় ফেলতা, একটা সময় আমি বিরক্ত হয়ে তোমার ফোনটা ধরছি, তারপর আমাদের ফ্রেন্ডশিপ, এরপর আমাদের রিলেশনশিপ। কিন্তু তোমার সাথে আসলে আমার যে রিলেশনটা স্টার্ট হয়েছে, এরপর আমি তোমাকে চিনি না জানি না, মানে খুব কম সময় হয়ে গেছে সব কিছু, সময়টা কিন্তু এনাফ না, তাই না বলো? আরে তুমি আমাকে চিন্তা না, তাতে কী হয়েছে? আমি তো তোমাকে চিনতাম, এই জন্যই তো রং নাম্বারে জ্বালাইতাম। শোনো, তোমার যদি এত কনফিউশন থাকে আমাকে নিয়ে, তুমি একটা কাজ করো, আমার একটা ডিএনএ টেস্ট করে ফেলো, তাহলে ঝামেলা শেষ। তোমার না চোখগুলো একটা আমি উঠায় ফেলতে ইচ্ছা করছে, বলতেছি সিরিয়াস হও, সিরিয়াস হও, সিরিয়াস হইতে শোনা তুমি। ঠিক আছে, আমি সিরিয়াস। ইউ লাভ টু সিট? সিরিয়াস তো? আরে বাবা, সিরিয়াস হলাম তাতে? শোনো, নিশ্চয়ই আপনারা সব কিছু জেনে শুনে এসেছেন। কি সব স্যার? ৬ মাস আমাদের এই মেডিকেলে ইন্টার্নি করানো হয়, তারপর সার্টিফিকেট হ্যান্ড ওভার করানো হয়। ৬ মাসেই ডাক্তার? ডাক্তার হওয়া কি এত সহজ? ৬ মাস দিয়ে করাচ্ছে, এটা অনেক বেশি। মোট টাকা লাগবে ৫ লাখ, ভর্তির সময় ৩ লাখ, পরে ২ লাখ। স্যার ভর্তিটা কোথায় গিয়ে হওয়া লাগবে? কোথায় আবার? এখানে আমি রেজিস্ট্রার, আমি প্রিন্সিপাল, আমি সব। স্যার মনে হচ্ছে এটা প্রতারণা, সার্টিফিকেট কিনে ডাক্তার হওয়া, প্রশাসন যদি জানতে পারে? আরে মিয়া রাখেন তো আপনার প্রশাসন, আপনার প্রশাসন আমার বসের বাম পকেটে থাকে। আপনি কি জানেন এই চৌধুরী মেডিকেল থেকে টাকা দিয়ে সার্টিফিকেট কিনে কত মানুষ ডাক্তার হলো? আপনারা কারা? আমরা হচ্ছি ক্লিনার, এই সমাজের ময়লা আবর্জনা পরিষ্কার করি, আর তুই হচ্ছিস সেই ময়লা আবর্জনা। আপনাদের আমার বসের সম্পর্কে কোনো ধারণাই নেই, তার পাওয়ারের কাছে আপনাদের সব টিপবে না। আপনাদের সব নিজের চিন্তা কর, তোর আজ কেমন সার্জারি করবো না, তুই নিজের জিনিসপত্র খুঁজে পাবে না।